আমি তন্দ্রা, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে পূর্ববঙ্গের একটা রান্না করে দেখাবো, সেটা হলো ইলিশ মাছের মুড়ো দিয়ে ছোলা কচু দিয়ে কচুর শাক। প্রথমে কচুগুলোর স্কিনগুলো এভাবে ছাড়িয়ে ডুমো ডুমো করে নিতে হবে। তার আমি এভাবে করে সবটা কচুর শাক ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। আমার কচুগুলো সব কটা কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এবার আমি প্রেশার কুকার দিয়ে একটা সিটি দিয়ে নিয়ে আসছি জলটা ঝরিয়ে। এখানে ইলিশ মাছের মুড়োটা রয়েছে, সেটা আমি এখন ভাজবো। আর এখানে কচু শাকটা সিদ্ধ করে জল ঝরিয়ে আমি রেখেছি, সমস্ত জল এখান থেকে ঝরে গেছে, ওভারনাইট আমি রেখে দিয়েছিলাম যাতে একটু একটু করে সবটা জল ঝরে যায়। এবার উনুন গ্যাসে কড়াটা বসিয়ে অল্প তেল দেব, খুব বেশি দেব না, 1 টিস্পুন মতন দেব। এবার তেলটা গরম হলে পরে তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি, তেলটা গরম হলে আমি মাছের মুড়োটা দিয়ে দেবো। এখানে নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম আমি মুড়োর উপরে, মুড়োটা আস্তে করে দিয়ে রাখবো। এবার সামান্য একটু জল দেব যাতে মুড়োটা তাড়াতাড়ি নরম হয়ে ভেঙে যায়। খুব সামান্য একটু জল দিলাম, মুড়োটা একটু নরম হয়ে যাবে আর মুড়োটা ভেঙে নেব। খুব বেশি ভাঙবো না, অল্প ভাঙবো, বেশি কাটা কাটা করব না। মুড়োটাকে এভাবে কড়া করে ভেজে নিতে হবে। এবার আমি মুড়োটাকে তুলে নিচ্ছি, এইভাবে মুড়োটাকে আমি তুলে নিলাম। এবার কড়াতে আমি একটু সর্ষের তেল আবার দেব, 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিলাম। এবার একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটা তেজপাতাকে ছিঁড়ে 3 টুকরো করে দিলাম। এবার 1/2 টিস্পুন মতন কালো জিরে ফোড়ন দেব, ফোড়নটা পুড়লে পরে আমি এর মধ্যে জল ঝরানো কচুর শাকটা দিয়ে দেব। এবার এর মধ্যে আমি একটু হলুদ জলে গুলে দেব যাতে ভালো করে মিশে যায়। এখানে 1/2 টিস্পুনের মতন হলুদ আছে, নুন দিলাম 1/2 টিস্পুন, দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটু চিনি দিলাম টেস্ট ওয়াইজ। এবার সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভালো করে জলটা টানিয়ে নিয়ে ভাজা ভাজা করতে হবে, মাঝে মাঝে শাকটাকে একটু ছড়িয়ে দিতে হবে। আমার এটা অলমোস্ট শুকিয়ে এসছে শাকটা। এবার আমি এর মধ্যে মাছের মুড়োটা ভাজাটা সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরোটা শাকের মধ্যে মাছের মুড়োর গন্ধটা ঢুকে যায়। এভাবে উল্টে পাল্টে ভালো করে শুকনো করে ভেজে নিতে হবে, একটু ভাজা ভাজা হবে। এভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার এটা অলমোস্ট হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দেব প্লেটিং এর জন্য। এবার তাহলে প্লেটিং করে নিচ্ছি, আসুন। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক দেবেন একটা। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা একটু দাবিয়ে দেবেন যাতে পরবর্তী আমার যত ভিডিও আসবে সবার আগে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এভাবে আপনারা করুন, কেমন লাগলো খেয়ে সেটা আমার কমেন্টসে একটু জানিয়ে দেবেন, তাহলে আমার আরো ভালো লাগবে। তাহলে বন্ধু, এবার এইটুকুনি থাক, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, নমস্কার।